আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু, শুভেচ্ছা ও স্বাগতম। আরএস টিভির পক্ষ থেকে সাথে আছি রেজাউল করিম। সম্মানিত দর্শক, মোহাম্মদ ইউসুফ খান ওরফে দিলীপ কুমার, পিতার নাম গোলাম সরোয়ার খান এবং মায়ের নাম আয়েশা বেগম, জন্ম 11 ডিসেম্বর 1922 সালে কিষাক খাওয়ানি বাজার পেশোয়ার পাকিস্তান। দিলীপ কুমারের স্ত্রীর নাম সাইরা বানু, এক দুই আসমা রহমান। অভিনেত্রী মধুবালার সাথে দিলীপ কুমারের দীর্ঘদিনের সম্পর্ক ছিল, কিন্তু কখনো তাকে বিয়ে করেননি। ভাই বোন নাসির খান, আসলাম খান, এহসান খান, ফজিয়া খান, নূর মোহাম্মদ, আক্তার আসিফ, বেগমপাড়া শালিকা, আয়ুব খান ভাগ্নে। দিলীপ কুমার তার শৈশবের বন্ধু রাজ কাপুর এবং পরে চলচ্চিত্র জগতে তার সহকর্মী হিসাবে একই পাড়ায় বেড়ে ওঠে। দিলীপ কুমার তারানা শুটিং চলাকালীন মধুবালার প্রেমে পড়েছিলেন। নয়াদুর আদালত মামলা না হওয়া পর্যন্ত তারা 7 বছর ধরে সম্পর্ক রেখেছিলেন। এই সময় কুমার মধুবালা ও তার বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন এবং তাদের সম্পর্ক শেষ করে দেন মোগল-ই আজম 1960 সালে। এরপরে তারা আর কখনো একসঙ্গে কাজ করেননি। 1950 সালের শেষ দিকে বৈজয়ন্তীমালার সাথে গসিপ ম্যাগাজিনগুলি যুক্ত হয়েছিল কুমারের সাথে, যিনি তার সাথে অন্য কোনো অভিনেত্রী তুলনার সর্বাধিক অভিনয় করেছেন, যার ফলশ্রুতিতে তাদের মধ্যে দুর্দান্ত স্ক্রিন রসায়ন ছিল। তার ঘরের প্রযোজনা গঙ্গার যমুনা 1951 সালে কাজ করার সময় কুমার কথিত শাড়িটির ছায়া হস্তক্ষেপ করেছিলেন, যা বৈজয়ন্তীমালা প্রতিটি দৃশ্যে পরে অভিনয় করতেন। দিলীপ কুমার 1967 সালে তার চেয়ে 22 বছরের ছোট অভিনেত্রী সাইরা বানুকে বিয়ে করেছিলেন। পরে তিনি হায়দ্রাবাদে সোসাইটি আসমা হাবিবাকে বিয়ে করেন এবং 1981 সালে তাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করেন। 1983 সালে জানুয়ারিতে এই বিয়ে শেষ হয়েছিল। সাইরা বানু ও দিলীপ কুমার বাজায় থাকত, তাদের কোনো সন্তান হয়নি। দিলীপ কুমার তার পদার্থ ও ছায়া আত্মজীবনীতে তিনি প্রকাশ করেছিলেন যে সাইরা বানু গর্ভধারণ করেছিলেন, তবে গর্ভ অবস্থায় জটিলতা তৈরি হয়, ফলে শিশুটির মৃত্যু হয়েছিল। শিশু জন্ম হয় সৃষ্টিকর্তার ইচ্ছায় বলে বিশ্বাস করেন তারা, আবার সন্তান ধারণের চেষ্টা করেন। দিলীপ কুমার উর্দু হিন্দি, হিন্দি কো তার প্রথম ভাষা, পাঞ্জাবি, মারাঠি, ইংরেজি, বাংলা, গুজরাটি, পশতু, ফার্সি এবং আধারি এবং ভোজপুরি উপভাষায় অনর্গল কথা বলতে পারতেন। তিনি একজন দুর্দান্ত সঙ্গীতপ্রেমী এবং একটি চলচ্চিত্রের জন্য কিভাবে অভিনয় করবেন তাও শিখিয়েছিলেন। তিনি ক্রিকেট খেলা পছন্দ করতেন এবং সুযোগ পেলে ক্রিকেট খেলতেন। দিলীপ কুমারের ছোট ভাই নাসির খান 1924 থেকে 1948 সাল পর্যন্ত একজন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতাও ছিলেন। কোভিড-19 মহামারী পরীক্ষা করার পর তার দুই ভাই মারা গিয়েছিলেন। 1920 সালের আগস্টে আসলাম খান 68 বছর বয়সে মারা যান এবং এহসান খান 2020 সালের সেপ্টেম্বরে 90 বছর বয়সে মারা যান। বলা যায় এই পরিবারটি ছিল সংস্কৃতি মনা পরিবার। দিলীপ কুমার একজন ভারতীয় অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা ছিলেন। তিনি হিন্দি সিনেমাতে তার কাজের জন্য সর্বাধিক পরিচিত, ট্র্যাজেডি কিং এবং দ্য ফার্স্ট খান হিসাবে পরিচিত। সিনেমায় অভিনয়ের জন্য অভিনয়ের কৌশলগুলির একটি স্বতন্ত্র রূপ আনার জন্য তিনি কৃতিত্ব পেয়েছিলেন। দিলীপ কুমার বোম্বে ট্র্যাজেডি টকিজ প্রযোজিত জোয়ারভাটা 1944 সালে ছবিতে অভিনয় হিসাবে আত্মপ্রকাশ করেন। 5 দশকেরও বেশি ক্যারিয়ারে দিলীপ কুমার 65টিরও বেশি ছবিতে কাজ করেছেন। দিলীপ কুমার রোমান্টিক ছবি আন্দাজ 1949 সালে, শশক কলিং আন 1952 সালে, সামাজিক নাটক দাগ 1952 সালে, দেবদাস 1955 সালে, আজরাত 1955 সালে, মোগল-ই আজমের মতো চলচ্চিত্রের জন্য পরিচিত। 1960 সালে গঙ্গা যমুনা, 1961 সালে কৌতুক, রাম আর শ্যাম 1967 সালে। 1976 সালে দিলীপ কুমার ফিল্ম পারফরমেন্স থেকে 5 বছরের বিরতি নিয়েছিলেন এবং বিরতির পর ক্রান্তি 1981 সালে ছবিটি একটি চরিত্র অভিনয় করে ফিরে এসেছিলেন এবং শক্তি 1982 সালে, মার্শাল 1984 সালে, কর্ম 1986 সালে অভিনয় অব্যাহত রেখেছিলেন। সবশেষ ছবি সদাগার 1991 সালেও, কিলা 1998 সন। তিনি অসংখ্য ছবিতে যেমন হিট করেছেন তেমনি ব্যর্থ হয়েছেন কিছু ছবির জন্য। 1970 দশকে ক্যারিয়ার মন্দা, 1980 দশকে সাফল্যে ফিরে আসেন। দিলীপ কুমার সেরা অভিনেতা ফিল্মফেয়ার পুরস্কার মোট 7 বার এবং দাদাসাহেব ফালকে পুরস্কার 1994 সালে পুরস্কার লাভ করেন এবং পদ্মভূষণ 2 বার, নিশাতে ইমতিয়াজ 1958 সালে সম্মান অর্জন করেন।
দিলীপ কুমার শুধু অভিনেতা বা পরিচালক ছিলেন না, তিনি 3 এপ্রিল 2000 থেকে 2 এপ্রিল 2006 পর্যন্ত ভারতের সংসদে উচ্চকক্ষে রাজ্যসভার সদস্য ছিলেন। তাকে মহারাষ্ট্রের প্রতিনিধিত্ব করার জন্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মনোনীত করেছিলেন। দিলীপ কুমার তার MPLDS তহবিলের একটি উল্লেখযোগ্য অংশ বান্দ্রার ল্যান্ডস অ্যান্ড বান্দা কেল্লায় বাস স্ট্যান্ড প্রমানেন্ট এবং বাগানগুলি নির্মাণ ও উন্নতির জন্য অব্যাহত রেখেছিলেন। মৃত্যু 7ই নভেম্বর সকালে 2021 সনে রোজ বুধবার 98 বছর বয়সে PD হিন্দুস জাতীয় হাসপাতাল ও চিকিৎসা গবেষণা কেন্দ্রে মুম্বাই ভারতে সবাইকে কাঁদিয়ে চলে গেছেন না ফেরার দেশে। পরপর তিনি যেখানে থাকুন না কেন মহান সৃষ্টিকর্তা যেন ভালো রাখেন, আমিন। দর্শক, আমার জ্ঞান সীমিত নগণ্য, ক্ষুদ্র জ্ঞানে এত বড় মানুষের জীবনী বর্ণনা করা খুবই কষ্টকর বটে, তবুও আমরা এই লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি বা লিখনের মাধ্যমে কারো মনে কোনো ব্যথা দিয়ে থাকি বা পেয়ে থাকেন, তবে নতুন হিসাবে ক্ষমা করে দিবেন। আমার ভুলগুলো শুধরে নেবার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি। অবশ্যই সবাই লাইক শেয়ার কমেন্ট করুন, অন্যদের অনুষ্ঠানটি দেখার সুযোগ করে দিন। সরকারি নির্দেশনা মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন, সবাই সুস্থ ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান নিয়ে। এই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।